আজ আলোচনা করব এমন চারটি টিপস নিয়ে যে বিজনেসের ক্ষেত্রে এই চারটি টিপসকে আপনি চারটি পিলার হিসেবে মেনে নিতে পারেন। এবং আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি, বেশি কোনো স্কিল জানার প্রয়োজন নেই, যদি এই চারটিকে আপনি আপনার বিজনেস লাইফে প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই সেই বিজনেসটি টপ টেনের মধ্যে আসবে। আমি আমার অন্যান্য ভিডিওতে বলেছি, লাখ লাখ বিজনেস খুলছে এবং বন্ধ হচ্ছে। কেন বন্ধ হচ্ছে? তারা কি বিজনেস জানে না? তারা কি, তাদের কি অর্থ ইনভেস্ট করার ক্ষমতা নেই? আছে, সব কিছু আছে, এরপরও বিজনেসটা বসে যায়। তার কারণটা কি জানেন? কারণটা হচ্ছে আমরা যে জিনিসটা সবথেকে প্রথমে ভুল করি সেটা হলো, যে বিষয়ের ওপর আমি কাজ করতে যাব সেই বিষয়ে আমাকে যথেষ্ট নলেজ রাখতে হবে, যথেষ্ট নলেজ। আপনি কোনো জ্ঞান নেই, কিচ্ছু নেই, একটা কাজের মধ্যে হাত দিয়ে দিলেন, উদ্ধার করতে পারবেন না? যে অঙ্কটা খুব কঠিন মনে হয়, যদি তার সমাধানের সূত্র আপনার জানা থাকে সহজেই অঙ্কটা করে দেবেন। বিজনেস এক ধরনের অঙ্ক, বিজনেস এক ধরনের গেম, যার দ্বারা জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় খুব দ্রুত। দ্রুত ধনী হতে চাইলে আপনাকে বিজনেস করতে হবে। বর্তমান চাকরির যা ব্যবস্থা, তাতে চাকরি হবে এমন কোনো গ্যারেন্টি নেই। আপনাকে বিজনেসের সাহায্যে জীবনে এগিয়ে যেতে হবে। আমি চাই আমার প্রত্যেকটা ফলোয়ার যেন জীবনে প্রতিষ্ঠিত হয়, ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হয়, কোটি কোটি টাকার মালিক হওয়ার কথা স্বপ্ন দেখানোর জন্য আমি ইউটিউব চ্যানেলে আসিনি, কিন্তু প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে। আর একজন রাস্তা কোথায়? চাকরি নেই, চাকরি থাকলে পেনশন নেই, একটা এজের পরে কম্পিটিশনের শেষ নেই, যদিও বা কোনো কোম্পানির চাকরি আছে বেতন নেই, চলবে কী করে? প্যাসিভ ইনকাম হিসেবে আপনাকে প্যারালালি কিছু করতে হবে। আপনি যদি একজন চাকরিজীবীও হন তাও পাশাপাশি বিজনেস করতে হবে, তবে আপনি জীবনে কিছু করতে পারবেন। ইনকামের সোর্স যদি বহুমুখী না হয় আপনি ইনকাম করতে পারবেন না। চারটে পয়েন্টের কথা বলেছি, বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে প্রোডাক্ট। আপনাকে প্রথমে ঠিক করতে হবে যে আপনি কোন প্রোডাক্টের বিজনেস করবেন। সেলিং বিজনেস করতে পারেন, কোম্পানি করবেন, কারখানা করবেন, যেটাই করবেন সে প্রোডাক্ট সম্পর্কে আপনাকে জানতে হবে যে প্রোডাক্টটা আমি কার জন্য তৈরি করছি। প্রোডাক্টটা তৈরি করছেন আপনার মার্কেটের জন্য, পিপুলের জন্যে, কিন্তু আপনি যে প্রোডাক্ট তৈরি করছেন সেটা চাহিদা আপনার এলাকায় নেই, বা যে দোকানটা আপনি করতে চাইছেন, যে বিজনেসটা আপনি করতে চাইছেন তার ডিম্যান্ড এখানে নেই। তার ডিম্যান্ড প্রথমে আপনাকে দেখতে হবে যে আমার প্রোডাক্টের ডিম্যান্ড আমার এলাকায় আছে কি না, এবং প্রোডাক্ট সম্পর্কে আপনার সম্যক ধারণা থাকতে হবে যে এই প্রোডাক্টটা কী কী জিনিস দিয়ে তৈরি। যদি কেনাবেচার প্রোগ্রাম করেন, বিজনেস করেন, কোথা থেকে আপনি মালটা কিনবেন এবং কাকে সেল করবেন, খুব ভালোভাবে এই বিষয়টিকে ফলো করুন। দেন প্রাইস, প্রাইস খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যে এলাকায় বিজনেসটা করছেন সেই এলাকার মানুষজনের ক্রয় ক্ষমতা কতটা সেটা আপনার জানা দরকার। আজকে ভারতবর্ষ, এশিয়া মহাদেশই বলতে, ভারতবর্ষ বললে ভুল হবে, ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, এই যে দেশগুলো আছে এশিয়া মহাদেশের, এই সমস্ত দেশগুলোকে দরিদ্র দেশ বললে ভুল হবে না। সবচেয়ে বেশি সংখ্যায় বাস করে এখানে দরিদ্র এবং মধ্যবিত্ত মানুষেরা। কত প্রসঙ্গে বলি, আমরা যারা মধ্যবিত্ত বলি নিজেদেরকে, আদৌ তারা মধ্যবিত্ত কিন্তু নই, আমরা দরিদ্র সীমারেখায় পড়ি, দরিদ্র সীমার মধ্যেই পড়ি। হ্যাঁ, ও উচ্চ দরিদ্র বলতে পারেন আপনি, তাই বলে মধ্যবিত্ত বলবেন না। মধ্যবিত্তর মধ্যে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম থাকে। সো এই জায়গায় বসে যদি আপনি বিজনেস করতে চান তাহলে তার প্রাইসটাকে এলাকা ভিত্তিক আপনাকে সার্ভে করে নিয়ে জানতে হবে যে ক্রয় ক্ষমতাটা কেমন আছে, তারা কোন ধরনের প্রোডাক্ট বেশি ব্যবহার করতে পছন্দ করে, কী রেঞ্জের মধ্যে রাখতে হবে, এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সবচেয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো বিজনেসের ক্ষেত্রে প্লেস চুজ করা। প্লেস অত্যন্ত জরুরি। প্লেস যদি আপনি চুজ করতে না পারেন তাহলে আপনি বিজনেস করতে পারবেন না। আরে মাঠের মধ্যে দূরে কোথাও গিয়ে, একটা অনেক দূরে কোথাও গিয়ে একটা কাপড়ের দোকান খুললেন, চলবে না? সেখানে মদের দোকান চলবে? আপনি দূরে কোথাও গিয়ে একটা স্টেশনারির দোকান খুললেন, চলবে না? এগুলোর জন্য আপনাকে একটা একটা মার্কেটের মধ্যে এই বিজনেসটাকে আপনাকে করতে হবে। আপনি সেটার জন্য একটা বাস স্ট্যান্ড, মার্কেট, টিফিন হাউস করেছেন বিদ্যালয় বা স্কুলের সামনে বা কলেজের সামনে করলে সেটা ভালো হয়। পানের দোকান করবেন, ঘুমটি করবেন, চায়ের দোকান করবেন, কোথায় করবেন? মোড়ের মাথায়। এরকমভাবে আপনি হার্ডওয়্যারের দোকান করবেন, সিমেন্টের দোকান করবেন, কাপড়ের দোকান করবেন। আপনার যে বিজনেস, সেই বিজনেসটা কোন জায়গায় ভালোভাবে চলবে সেই বিষয়টিকে আপনাকে খেয়াল রাখতে হবে, এবং সেই বিষয়টির ওপরে নজর রেখে সেই জায়গাটা আপনাকে চুজ করতে হবে যে কোন জায়গায় আমার বিজনেসটা চলবে। সর্বোপরি যে প্লেসে বিজনেস করব ভাবছেন, প্রথমে সেই প্লেসে যান, কয়েকদিন যান, কোন ধরনের মানুষ সেখানে আসছে, কোন ধরনের বেচা কেনা সেখানে বেশি হচ্ছে, আপনি সার্ভে করুন। অ্যাজ এ কাস্টমার কোনো দোকানে গিয়ে বসুন,
জানুন ভালোভাবে মার্কেট সার্ভে করার পরে তখন সেই প্লেসে আপনি বিজনেস শুরু করবেন। হুট করে বিজনেস শুরু করে দিলাম, ছ মাস পরে ভাবলাম যে না জায়গাটা আমার চুজ ভুল হয়ে গেছে। শুরু করার আগে ভাবুন, শুরু করার পরে নয়। যে কোনো কাজ শুরু করার আগে হাজারবার ভাবুন, কিন্তু শুরু করে দেওয়ার পরে আর পিছু পা হবেন না, কারণ পেছনে ফেরার রাস্তা বন্ধ এটা ভেবেই নেবেন। আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। 4 নম্বর পয়েন্ট, কাস্টমার অর পিপল, এটা হচ্ছে বিজনেসের মূল জিনিসটা। আমরা বিজনেস করি, প্রোডাক্ট ভালো, প্রাইস রেঞ্জ ঠিক আছে, প্লেস ঠিক আছে, কিন্তু কাস্টমার সার্ভিসটা আমাদের ভালো নেই। একজন কাস্টমার আমার দোকানে আসবে কেন? আসবে, আপনি যে মালটা বিক্রি করছেন পৃথিবীর অন্য কোথাও কি আর পাওয়া যায় না? আপনার মার্কেটে দাঁড়িয়ে সে কি অন্য জায়গা থেকে সেই মালটা কিনতে পারবে না? আজকে অনলাইনের যুগ, অনলাইনে সব কিছু অর্ডার দিলে বাড়িতে বসে পাওয়া যায়। হ্যাঁ, রেট বেশি নেই, ব্র্যান্ডেড মাল না হোক, যা কিছু হোক, কত কোনো কোম্পানির নামই শোনেনি, কিন্তু পাচ্ছে তো, তাহলে আপনার কাছে সে কেন যাবে? বর্তমান সময়ে বিজনেস করতে গেলে আত্ম অহংকার ত্যাগ করতে হবে। কাস্টমারকে অ্যাজ এ কাস্টমার দেখলে হবে না, কাস্টমার আপনার লক্ষ্যী। কাস্টমারের পকেট থেকে টাকা আপনার পকেটে এসে ঢুকবে এমনি নয়, কিন্তু অর্থনৈতিক লেনদেন এমনি হয় না, কথা বিক্রি করে খাওয়া যায় না। তাহলে এই ক্ষেত্রে আপনাকে আপনার গুডউইলটাকে বাড়াতে হবে, পাবলিক রিলেশনশিপ বাড়াতে হবে, স্পিকিং পাওয়ার বাড়াতে হবে, কন্ট্রোলিং পাওয়ার বাড়াতে হবে, লিডারশিপ অ্যাটিটিউড থাকতে হবে, এডুকেশান থাকতে হবে। কলেজ শিক্ষকতার বলছি না, যে বিজনেসটা করছেন সেই বিজনেসের সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। প্রথম পয়েন্টে বলেছি প্রোডাক্ট সম্পর্কে, কাস্টমারকে বোঝানোর সময় যেন প্রোডাক্ট সম্পর্কে কোনো মিথ্যে কথা বলা না হয়, তার জেনুইনিটি নিয়ে, তার দুর্বলতা নিয়ে, মাইনাস পয়েন্ট নিয়ে সব কিছু নিয়ে ডিসকাস করে যখন আপনি আপনার প্রোডাক্টটা কোনো কাস্টমারের হাতে তুলে দেবেন, সে সন্তুষ্ট হয়ে বাড়ি যাবে, সে আর একটা কাস্টমারকে পাঠাবে। কাস্টমার সার্ভিসের কথা বারবার আমি অনেক ভিডিওতে বলেছি। একজন মানুষ আপনার কাছে একটা প্রেসার কুকার কিনে নিয়ে গেল, তারপরে প্রেসার কুকারটা কোনো কারণে খারাপ হলো, আপনি তখন তার কাছে, সে যখন আপনার কাছে আবার আসলো, এ দাদা আপনার দোকানে নিয়েছিলাম, প্রেসার কুকারটা খারাপ হয়ে গেছে, আপনি তো বলেছিলেন 1 বছর ওয়ারেন্টি আছে, একটু ঠিক করে দিন। আমি সহজ মতো, দাদা আপনার প্রেসার কুকারের কার্ডটা দেবেন, কার্ডে একটা কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া আছে, ওখানে ফ্রি কল করবেন, আর কল করলে ওরা এসে আপনাকে ঠিক করে দেবে। বাহ, চমৎকার, বিক্রি করে দিয়ে চুরি হয়ে গেল। ওই কাস্টমারটা 2000 টাকার একটা প্রেশার কুকারের জন্য এখন কোম্পানিকে ফোন করবে, কোম্পানির টেকনিশিয়ান এসে তার বাড়িতে ঠিক করে দিয়ে যাবে। কতদিন ওয়েট করবে সে? কতদিন? আপনার ফোন করা আর কাস্টমার যদি ডাইরেক্ট ফোন করে, দুটোর মধ্যে পার্থক্য আছে। আপনি ডিলার, আপনি সেলসম্যান, আপনি মালটা বিক্রি করছেন, আপনাকে এই ব্যাপারে অত্যন্ত অত্যন্ত বেশি গুরুত্ব দিতে হবে কাস্টমারকে, কারণ আগে আপনার কাস্টমার, তার ঘাড়ে হাত দিয়েই আপনাকে পথ চলতে হবে, তাকে সঙ্গে নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। বিজনেস কঠিন না, বিজনেসের পদ্ধতিটাকে আমরা ভুল করি বলে পিছিয়ে পড়ি। যদি বিজনেস করে জীবনে উন্নতি করতে চান, অর্থনৈতিক দিক থেকে ফ্রিডম হতে চান, যদি বিজনেসটাকে দীর্ঘদিন ধরে রাখতে চান, তাহলে অবশ্যই এই 4টি পয়েন্টের কোনো পয়েন্টকে বাদ দিয়ে আপনি ভাববেন না। প্রোডাক্ট সম্পর্কে জানুন, প্লেস সম্পর্কে জানুন, আপনার প্রাইস সম্পর্কে জানুন, এবং কাস্টমার সম্পর্কে জানুন, এবং তাদেরকে পরিষেবা দেওয়ার যথেষ্ট চেষ্টা করুন। এই ছোটো ভিডিওর মধ্যে আশা করি বিজনেসের সংক্ষিপ্ত আলোচনা আমি করতে পেরেছি। যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।